সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের জন্মদিন আজ। 18 বছরে পদার্পণ করলো বহুল ব্যবহৃত সোশ্যাল সাইট ফেসবুক। যাত্রাটা শুরু হয় বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের হাত ধরে 2004 সালের 4 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির দ্য ফেসবুক নামে শুরু হওয়া ওয়েবসাইটটির বর্তমান ব্যবহারকারী সংখ্যা ছাড়িয়েছে প্রায় 250 মিলিয়ন। ফেসবুক তৈরির পেছনে রয়েছে মার্ক জাকারবার্গ সহ তার বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টা। আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার বন্ধু ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিৎস এবং ক্রিস হিউজেস মিলে নির্মাণ করেন ফেসবুক। কিন্তু ফেসবুক নীল রঙের কেন? তার পেছনে জাকারবার্গের কালার ব্লাইন্ড হওয়ার বিষয়টি মুখ্য। তিনি লাল কিংবা সবুজ রং একেবারেই চেনেন না। তার কাছে সবচেয়ে উজ্জ্বল রং নীল হওয়ায় ফেসবুকের রংটাও নীল রাখেন জাকারবার্গ। ফেসবুক তৈরি হওয়ার যাত্রাটাও অবশ্য সহজ ছিল না। সেই সময়টাতে জাকারবার্গকে তার কলেজের ডাটাবেজও হ্যাক করতে হয়েছিল। facemash.com নামে একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের ছবি ব্যবহার করে পড়েছিলেন শিক্ষার্থীদের তোপের মুখে। সাইটটি বন্ধ করতে হয়েছিল বাধ্য হয়ে। সে ওয়েবসাইট থেকেই ফেসবুকের চিন্তা মাথায় আসে জাকারবার্গের। 2004 সালের 11 জানুয়ারি দ্য ফেসবুক .com ডোমেইন কিনে ফেললেন। সাইটটির চালুর পরবর্তী 24 ঘন্টার মধ্যেই 1200 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। চালুর কিছু মাস পরেই সাইটে প্রায় 1.5 লাখ ইউজার ফেসবুক ব্যবহার করা শুরু করেন, আর সেই বছরটির শেষ সময়ে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 1 মিলিয়ন। 2005 সালে জাকারবার্গ দ্য ফেসবুকের নাম পরিবর্তন করে রাখলেন ফেসবুক। খরচ পড়েছিল $2 লাখ। সেই থেকে ফেসবুকের দুরন্ত গতিতে অবিরাম পথ চলমান রয়েছে। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।